ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তাহের আনন্দবাজার পত্রিকা কর্মক্ষেত্র সংবাদ পেপারটি নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের পেপারে আর্মি নেভি এয়ার ফোর্সে 345 অফিসার কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষা 7ই ফেব্রুয়ারি 2021-এ হবে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারে 118 জনকে নিয়োগ করা হবে। ইউকো ব্যাংকে বিভিন্ন পদে চাকরি, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 201, সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যাল রিসার্চ অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে। এবং IBPS পরীক্ষার মাধ্যমে 3 রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে 647 স্পেশালিস্ট অফিসার এবং রেলে গ্রুপ ডি পদে যে 1,03,769 জন নিয়োগ করা হবে, সেই নিয়োগের নমুনা প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে। সমস্ত কিছু দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন এক এক করে সমস্ত খবরের বিস্তারিত দেখে নেওয়া যাক। এই সপ্তাহের প্রথম খবর, আর্মি নেভি এয়ার ফোর্সে 345 অফিসার কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষা 7ই ফেব্রুয়ারি। আর্মি নেভি ও এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে চাকরির জন্য ট্রেনিং দিয়ে 345 জন তরুণ তরুণীকে নেবে। গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন। প্রথমে ট্রেনিং সফল হলে চাকরি মহিলারা কেবলমাত্র অফিসার ট্রেনিং একাডেমিতে নন টেকনিক্যাল কোর্সের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2021-এর মাধ্যমে পরীক্ষা হবে 7 ফেব্রুয়ারি। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। বন্ধুরা, এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। পরবর্তী খবর, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার 118 কমার্শিয়াল ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, অ্যাকাউন্টস অফিসার সহ বিভিন্ন পদে 118 জনকে নিয়োগ করবে। রাজ্যের খাদ্য এবং সরবরাহ দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 16/2020। শূন্যপদের বিবরণী ডেপুটি জেনারেল ম্যানেজার ফিনান্স, 3টি শিক্ষাগত যোগ্যতা, অন্তত 55% নম্বর সহ অনার্স গ্রাজুয়েট অথবা বিই বা বিটেক বা সঙ্গে চার্টার্ড অ্যাকাউন্ট বা কস্ট অ্যাকাউন্টে পাস বা ফিনান্স বা স্পেশালাইজেশন সহ MBA বা বিজনেস ম্যানেজমেন্ট স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা, এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। পরবর্তী খবর, ইউকো ব্যাংকে বিভিন্ন পদে 91 জন কর্মী নিয়োগ করবে ইউকো ব্যাংক। নিয়োগ করা হবে চার্টার্ড অ্যাকাউন্ট, আইটি অফিসার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে। গ্রেড 1 পদের ক্ষেত্রে 2 বছরের এবং গ্রেড 2 পদের ক্ষেত্রে 1 বছরের প্রবেশন। চার্টার্ড অ্যাকাউন্ট গ্রেড 1 শূন্যপদ 25টি, চার্টার্ড অ্যাকাউন্ট গ্রেড 2 শূন্যপদ 25টি এবং আইটি অফিসার গ্রেড 1 শূন্যপদ 20টি, সিকিউরিটি অফিসার গ্রেড 1 শূন্যপদ 9টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অন্তত 60% নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক হতে হবে। বন্ধুরা, এই খবর সম্পর্কে বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করুন, আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেবো। পরবর্তী খবর, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের 201 স্টাইপেন্ডারি ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে 201 জনকে নেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া। স্টাইপেন্ডারি ট্রেনি ক্ষেত্রে প্রথমে ট্রেনিং সফলভাবে ট্রেনিং শেষে নিয়োগ করা হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে সব ক্ষেত্রেই নিয়োগ করা হবে সংস্থার রাওয়াত ভাতা রাজস্থান সাইটে। বন্ধুরা, এই নিয়োগ সম্পর্কেও বিস্তারিত জানার জন্য আপনারা আমাকে কমেন্ট করুন, আমি তাহলে সম্পূর্ণ ভিডিও আপনাদের কিন্তু বানিয়ে দেবো। পরবর্তী খবর, সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যালস রিসার্চে অ্যাপ্রেন্টিস বিভিন্ন ট্রেডে 36 জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যালস রিসার্চ ইনস্টিটিউট। এটি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে ট্রেনিং দেওয়া হবে গান্ধীনগর রিজিয়নের ডিরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজশিপ এবং মুম্বাই বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড ট্রেনিংয়ে। বন্ধুরা, এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে হলে কিন্তু আমাকে কমেন্ট করুন, আমি কিন্তু আপনাদের সমস্ত ভিডিও বানিয়ে দেবো। পরবর্তী খবর, IBPS পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে 647 স্পেশালিস্ট অফিসার। দেশের 3টি রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে 647 জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য যোগ্যতামান যাচাইয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অ্যান্ড স্পেশালিস্ট অফিসার্স ইন এবং IBPS পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে 26 এবং 27 ডিসেম্বর, মেইন পরীক্ষা 24 জানুয়ারি 2021। অনলাইনে এই পরীক্ষাটি পরিচালনা করবেন ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS। পশ্চিমবঙ্গে কিন্তু একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। 3টি রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে। অনলাইন পরীক্ষায় সফলদের একটি স্কোর কার্ড দেবে IBPS। এটি 31/3/2022 পর্যন্ত স্কোর কার্ড বৈধ থাকবে। সংশ্লিষ্ট ব্যাংকে প্রয়োজন অনুসারে গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ প্রভৃতি
কমিটির মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে। পরবর্তী রেলে 1,03,769 গ্রুপ ডি নিয়োগের যে পরীক্ষা নমুনা প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে তা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, যাদের যাদের দরকার তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখে নেবেন।